ইয়েতে চলে যাব। এখন আপনাদের যদি কেউ প্রশ্ন থাকে করেন। সাইফুল ভাই এখনো আসে নাই, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ হ্যালো, জি শুনতে পাচ্ছি। সাইফুল ভাই কি সুলেমান, একটু দেখেন তো সাইফুল ভাই আছে কিনা। সাইফুল ভাই এখনো জয়েন করে নাই? না করে নাই, এই জন্য একটু ওয়েট করতেছি, হালকা একটু ওয়েট করি। আচ্ছা আমার স্লাইডটা কি দেখা যায়? হ্যাঁ হ্যালো, স্যার দেখতে পাচ্ছি। দেখা যায় না? আমাদের কিন্তু ক্লাস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বা আরো বেশি হয়েছে, কিন্তু সেটা কথা না। কথা হইলে আমরা আমাদের আগের যে ক্লাসটা ছিল সেটা আমরা মিস করছি, আর সাজ্জাদ ভাইও ভালোভাবে শুনতে পারে নাই। হ্যাঁ আমি খুব দ্রুত একটু আবার ইয়েটা করি, হ্যাঁ একটু রিভিউ করি আপনাদেরও ভালো হবে। তো এটা তো আমাদের সেকেন্ড ক্লাস, এটা তো আছেই, আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকবে। হ্যাঁ আমরা দ্বিতীয় ব্যাচে কাজ করতেছি, পিটিজি স্পেশাল ক্লাস, এটা আপনাদের 8ই আগস্ট আজকে, ঠিক আছে? আর এটা একনলেজমেন্ট, এগুলা দরকার নাই। হ্যাঁ এই ছবিটা, এই ছবিটা দিয়ে আমরা শুরু করছিলাম, রাইট? এই ছবিটা বলতে আমি বুঝাইতে চাইছি যে মার্কেট, সাজেদ ভাই আপনি তো মিস করছিলেন। হ্যালো সাজেদ ভাই শোনা যায়? হ্যাঁ সাইফুল ভাই আইসে গেছে। হ্যাঁ সাইফুল ভাই, হ্যালো, হ্যাঁ সাইফুল ভাই জয়েন করছে না? সাইফুল ভাই হ্যালো, সাইফুল ভাই, জি জি আচ্ছা আচ্ছা, তাহলে সবাই জয়েন করছে। সাজ্জাদ ভাই আমার কথাগুলো শোনা যাচ্ছে? সাজ্জাদ ভাই কথা শোনা যায় ভাই? না সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই ওই সময় মিস করছে। আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করছিলাম, আমি খুব দ্রুত এটা আবার একটু রিভিউ করতেছি, কারণ লাস্ট আমাদের প্রায় 40-50 মিনিট আমরা মিস করে ফেলছি। আমরা ক্লাস অবশ্যই বুঝছি, আমরা কন্টিনিউ করছি, বাট ভিডিও রেকর্ডিং মিস হয়ে গেছিল। তো যাই হোক, এগুলো আপনারা একটু খেয়াল করেন, একটু দ্রুত আমি রিভিউ করি। আমি যেটা বলছি যে মার্কেটটা যেটা টেকনিক্যাল ফান্ডামেন্টাল বা নিউজ বা যেটাই করি, আমরা এই বরফ খণ্ডের মতো দেখা যায় যে পুরা মার্কেটটা হইলে এরকম পানির নিচে থাকে 80 থেকে 90 ভাগ। আর এই যে ক্যান্ডেল প্যাটার্ন বলেন, চার্ট প্যাটার্ন বলেন, টেকনিক্যাল ফান্ডামেন্টাল, নিউজ, হাবি জাবি যত কিছু আছে, জিও পলিটিক্যাল ফান্ডামেন্টাল, এগুলা হইলো যে এতটুক। এবং এতটুক যারা তৈরি করে, যারা আমাদেরকে ধোকা দেয়, ইলুশন তৈরি করে, এইটা আমরা যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমরা ট্রেন লাইন বলেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফিবোনাচি, হারমোনিক যত কিছুই শিখি, এলিয়ট ওয়েভ যত কিছু শিখি, আমাদের কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কারণ এইখানে অনেক ইলুশন তৈরি হয়, ধোকা তৈরি হয়। অর্থাৎ তারা আমাদের সামনে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স রেডি করে আনে, একটা ট্রেন লাইন রেডি করে আনে, একটা ক্যান্ডেল প্যাটার্ন রেডি করে আনে, হারমোনিক প্যাটার্ন, এলিয়ট ওয়েভ, কারেকশন, ইম্পালস ওয়েভ, এই প্রত্যেকটা জিনিস তৈরি করে। তারপরে কিছু নিউজ ফেক রিয়েল নানান ভাবে তৈরি করে, এ বলে এটা হবে, ও বলে ওইটা হবে। আসলে এগুলা তাদের একটা খেলা, তাদের একটা গেম। এরা কারা? এরা হইলো এই যে পানির নিচে যারা থাকে, পানির নিচে বলতে ওই স্মার্ট মানি, অর্ডার ব্লক, সেন্ট্রাল ব্যাংক, হেজিং ফান্ড, কমার্শিয়াল, হ্যাঁ যেটা কোয়ার্ট অ্যানালাইসিসে আমি আপনাদেরকে আরো ডিটেলস বলবো। তো আজকে আমরা একটু বুঝে নিলাম যে এরা এই জিনিসগুলো তৈরি করে। তো ঠিক আছে, এই স্লাইড আমি গতবার 20 মিনিট বলছি, এখন আমি 5 মিনিটে শেষ করে দিলাম, ঠিক আছে? তো আমরা আরেকটু আগে যাই, এবং এটা না বুঝলে আপনাদের কাজ হবে না। এইসব ছবিগুলো তো আছেই, এইভাবেই আমাদেরকে পেশেন্স থাকতে হবে। আপনি ফান্ডামেন্টাল বুঝেন, টেকনিক্যাল বুঝেন, আপনি বুঝেন, আপনার বিশাল ফান্ড আছে, কিন্তু আপনি
দেখেন এই লোকের বর্ষি আছে মাছ ধরার জন্য, মাথায় ক্যাপ দিছে অথবা ছাতা আছে, সে ধৈর্য ধরে বসে আছে, তার মাছ ধরার সম্পূর্ণ জ্ঞান আছে, কিন্তু সে এটা বসে আছে এটা রং প্লেসে। এখন আপনি ফরেক্স মার্কেটে আপনি অনেক বড় ফান্ড আছে, অনেক কিছু শিখছেন, টেকনিক্যাল ফান্ডামেন্টাল, বাট ইউ হ্যাভ নো নলেজ অর ক্যাপাসিটি টু অ্যাপ্লাই ইয়োর নলেজ। দ্যাট মিনস নলেজ ইজ পাওয়ার, এটা আমরা সবাই শুনি, বাট আসল কথা হলো আপনি যদি নলেজ সবকিছু জানেন কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না, প্রয়োগ করতে পারেন না, কাজে লাগাইতে পারেন না, তাহলে কোনো কাজে লাগবে না। আপনি সাপ্লাই ডিমান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স এভরিথিং ইউ নো টেকনিক্যাল ফান্ডামেন্টাল, বাট ইউ হ্যাভ নো দ্যাট ক্যাপাবিলিটি অর ক্যাপাসিটি টু মেজার ইভ্যালুয়েশন, তাহলে কি হবে? হবে না। তার মানে আপনি এই রং একটা অবস্থার মধ্যে থাকবেন, যেটা আমি আমার পিটিজি কোর্সে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, আপনাকে আরেকটা জিনিস আমি বলছি আগে, যে এইটা কত বড় মার্কেট, কত অপরচুনিটি, এখানে আমরা এর সাথে ওর সাথে মারামারি করি। আসলে এই 7-5-6 ট্রিলিয়নের মার্কেটে কিন্তু আমরা কিছুই না। তাহলে আমরা সবাই সবাইকে সহযোগিতা করি, শেখার চেষ্টা করি, ফ্রি পেড যেভাবে হোক সেইটা হলো কাজে দিবে। আর আপনি দেখেন আমি এইটাও বলি যে 96% লুজার, তার মানে আপনি যদি আজকে আমার কোর্স করেন অথবা অন্য কারো কোর্স করেন, তার মানে আপনি জিরো বা ওয়ান থেকে শুরু করলেন, তারপরে শিখতে শিখতে আপনি এক সময় আপনি মনে করেন এখানে জিরো এখানে ওয়ান, এইভাবে হইতে হইতে কিন্তু 96% লুজার, রাইট? তার মানে আপনি যদি আজকে শুরু করেন, আপনি শিখলেন 1%, 2, 3, 4, 5, এইভাবে করতে করতে কিন্তু আপনি 96% এ আসবেন। তারপরে হয়তো 95 থেকে শুরু হবে ভালো ট্রেডারদের তালিকা, এইভাবে হইতে হইতে এক সময় যায় এটা ওয়ানে যাবে, তাই না? এটা ওয়ান এদিকে ছিল, আর এদিকে আপনি 100% এ যাবে। এখন 96% আপনি যদি ধরেন যে লুজার, তাহলে আপনি 1-2 করতে করতে তো আপনি ওইখানে যাবেন। 96% লুজারের নাম কাটাইয়া তারপরে কিন্তু আপনি ওই 4-5% প্রফিটেবল ট্রেডারে যাইতে হবে। তাহলে এখন আপনি প্রশ্ন করেন যে আপনি কোথায় আছেন, কি করতেছেন, কতটুকু শিখতেছেন। অনেকে বলে স্যার কতদিন লাগবে, আমি এটাই তাদেরকে বলি যে আপনি নিজে যদি পরিশ্রম না করেন, আপনি নিজে যদি না শিখেন, তাহলে কোনো কাজ হবে না। আমি এই ক্লাসটা আজকে আমি 20 মিনিটে শেষ করে দিতে পারি, কিন্তু আমি আপনাদেরকে 1-1.5 ঘন্টা সময় দিচ্ছি। কেন? কারণ আপনারা যাতে বুঝতে পারেন। ঠিক আছে, বারবার একটা কথা বলি, কেন বলি, যাতে আপনারা মার্কেটের কোর কনসেপ্টটা বুঝতে পারেন, মার্কেটটার আসল যে বিহাইন্ড দ্য কার্টেন সিন গুলা বুঝতে পারেন। না বুঝলে বারবার বলতেছি কোনো লাভ হবে না। আমি আপনাকে কোনো ট্যাবলেট দিতে পারবো না, আমি আপনাকে কোনো কিছু করতে পারবো না, আমি শুধু আপনার কনফিডেন্সটা বিল্ড করবো। এবং আমি আপনি যেভাবে ট্রেড লাইন চার্ট প্যাটার্ন ক্যান্ডেল প্যাটার্ন বা যেগুলো শিখছেন তার সাথে আপনি সাইকোলজিটা বিল্ড করার চেষ্টা করি, কনফিডেন্স বিল্ড করার চেষ্টা করি, এটাই হলো আমার পিটিজি কোর্সের মূল উদ্দেশ্য। তো আমি বারবারই একটা কথা বলি আপনাদেরকে, যে আপনারা এখন নিজেরাই ঠিক করেন আপনারা কতটুকু পরিশ্রম করবেন, কতটুকু প্রশ্ন করবেন, আমাকে জানার চেষ্টা করবেন। আর এরিয়াস আমাদের মূল যে টপিক আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স মূল টপিক। অথচ 1 ঘন্টা আমি আপনাদেরকে সাইকোলজি নিয়ে কথা বললাম, স্মার্ট মানি নিয়ে কথা বললাম, অর্ডার ব্লক নিয়ে কথা বললাম। কেন? বিকজ এইটাই আমার কোর্সের আসল মানে বিষয়, যেটা আমি 10 বছর পরিশ্রম করে আমার মতো করে আমি করছি। এটা আমার আমার থেকে 100 গুণ ভালো আরো হইতে পারে, বাট এই আমার, এইটা আমার, এটা ফালতুটাই আমার। সে আপনি এটাকে যদি মূল্য দিতে পারেন, মূল্যায়ন করতে পারেন, আপনিও তাইলে পিটিজির আসল উদ্দেশ্য এবং মজা বুঝতে পারবেন। কারণ ভিডিওর কোনো অভাব নাই, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, প্রচুর ভিডিও আছে। ঠিক আছে, তো আমরা এগুলা সব দেখছি, যে আমি বারবারই বলছি যে এরিয়াস ওয়্যার প্রাইসেস রিয়েক্টেড টু জয়েন দ্য পাস্ট এন্ড ক্যান পটেনশিয়ালি রিয়েক্ট এগেইন ইন দ্য ফিউচার। আগে একবার রিয়েকশন হয়েছে, অ্যাকশন হয়েছে, এখন আবার রিয়েকশন হইতে পারে, এই জিনিসটা। তো এগুলা হোয়াই ডু হ্যাভ জয়েন সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কেন করবো, এখানে আমি পসিবিলিটি পাবো, অপরচুনিটি পাবো, ট্রেড অপরচুনিটি। এখন কিভাবে পাবো সেগুলো আমরা আরো দেখবো সামনে। ক্রাইটেরিয়া গুলো দেখতে হবে যে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। কেন আমি এটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বলবো? ক্রাইটেরিয়া বৈশিষ্ট্য, ঠিক আছে, এইটাই আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, তার মধ্যে একটা বিষয় হলো সুইং হাই এন্ড লো। সুইং হাই এন্ড লো কি, এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখছি, এখানে আবার আসছে ক্লাসেও শিখছি, এই জন্য আমি আর রিপিট করলাম না, আমি দ্রুত আগায় যাচ্ছি। মাল্টিপল রিজেকশন, মাল্টিপল রিজেকশনটা কি এটাও আমরা শিখছি। ঠিক আছে, এটাও আমি ইয়ে করলাম না, আমি দ্রুত যাচ্ছি, এটা একটা রিভিউ। লেভেল শুড বি অবভিয়াস, লেভেল শুড বি অবভিয়াস মানে আপনার এই লেভেলটা দেখলেই বোঝা যায় যে এটা একটা লেভেল।
বুঝতে পারছেন? যেমন দেখেন এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, প্রাইস এইভাবে আসছে, হ্যাঁ আবার উপরে গেছে, আবার আসছে, আবার গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে, কিন্তু নিচে আসার পরে আপনি দেখতেছেন প্রাইসটা উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, আবার উপরে গেছে। তাহলে এই লেভেলটা কি আমাদের চোখে বেশি লাগে নাকি এই লেভেলটা বেশি বেশি লাগে, মানে উপরে? ঠিক আছে, আর ঠিক আছে, তাহলে এই লেভেলটা আমাদের চোখে বেশি লাগে না এইগুলা বেশি লাগে বলেন তো? এই লেভেলটা আমার চোখে বেশি লাগে, এই লেভেলটা আমার চোখে বেশি লাগে, তার মানে দিস ইজ অবভিয়াস, একদম চাইলেই দেখা যায়। আর এই যে মাঝখানে যেগুলো আছে এগুলো অবভিয়াস না, এগুলো মাইনর, এগুলো মেজর। এই মেজর মাইনরটাও আমরা দেখব, ঠিক আছে? আমি পরে আবার আপনাদেরকে সুযোগ দিব প্রশ্ন করার ইনশাল্লাহ। আমি দ্রুত যাই, আমরা বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্ট দিয়ে দিব, যাতে আপনারা এগুলো স্টাডি করতে পারেন, আপনারা প্র্যাকটিস করতে পারেন। এগুলো কিন্তু আমাকে প্র্যাকটিস করে দেখাইতে হবে, অর্থাৎ আমি যে বলছি যে বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ, যে মাল্টিপল রিজেকশন কি, তারপরে আপনার অবভিয়াস লেভেল কি, তারপরে আপনার যে ড্রাস্টিক লেভেল কি, যে মুভ অ্যাওয়ে ওয়াজ ড্রাস্টিক, এখানে গেছে যাওয়ার পরে ধুম করে পড়ে গেছে, যেটা আমরা ইম্পালস বলি, দেখছেন? আবার এখানে দেখেন অল্প পড়ছে, দিস ইজ নট ড্রাস্টিক, বাট যখন প্রাইসটা এরকম গতিশীল ভাবে আসছে, ডাইনামিক ডাইনামিক ভাবে আসছে, দিস ইজ কল ড্রাস্টিক, ঠিক আছে, ইম্পালস ড্রাস্টিক। তো এই জিনিসগুলো আমাকে দেখাইতে হবে যে স্যার এইটা ড্রাস্টিক, এটা মানে ইম্পালসিভ, এটা আপনার মাল্টিপল রিজেকশন হয়েছে, স্যার এটা সুইং, এগুলা কিন্তু আমাকে টাচ করে দেখাইতে হবে। এগুলা যদি না দেখান আপনার লস হবে, আমার কিচ্ছু হবে না। ওকে, আমি খুবই দ্রুত যাচ্ছি যাতে আপনারা, তারপরে দা লেভেল হ্যাজ অ্যাক্টেড অ্যাজ বোথ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। অবশ্যই আমরা এই জিনিসগুলো দেখছি, জানি, ট্রেন্ড লাইনের সময় আমরা কিন্তু এগুলো দেখছি। অর্থাৎ দেখেন প্রাইস কিন্তু আপনার এখানে গেছে, ঠিক আছে, এখানে আসছে, আইসে এখানে একটা সাপোর্ট পাইছে, পায়ে উপরে চলে গেছে, আবার এখানে আসছে, এটা এইখানে ছিল অনেকক্ষণ, তারপরে আবার এটা ভেঙে গেছে, এখন এটা আবার টেস্ট করছে, দেখছেন? তার মানে এইখানে যদি সাপোর্ট থাকে, এখন উপরে যাইতে বাধা পাচ্ছে, তার মানে এটা কি রেজিস্ট্যান্স, তার মানে দা লেভেল হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ বোথ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, রেসপেক্টেড বোথ সাইডস। অর্থাৎ এইখানেও সে রেসপেক্ট করছে, আবার এইখানেও সে রেসপেক্ট করছে, তার মানে এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল, বুঝতে পারছেন? এগুলো আমাকে চার্টে দেখাইতে হবে, এখানে কিন্তু প্রচুর টাস্ক আছে। এবং আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনার ভালো হবে। আপনারা যদি চার্টে সময় না দেন, আপনারা যদি চার্ট আঁকা আঁকিতে সময় না দেন, এখন আমার কথাগুলো বুঝে নেন, আপনারা এখন যদি শিখেন, পরিশ্রম করেন, ভবিষ্যতে সারা জীবন আপনি দেখলেই বুঝতে পারবেন। আমার ভিডিওগুলো যে আমি অ্যানালাইসিস করি, আপনারা দেখেন হয়তো উইকলি, কেউ যদি দেখেন দেখবেন যে আমি যে কোনো লাইভ অ্যানালাইসিস দেখাই দিই, যে কয়েক মিনিটের ভিতরে আমি অনেক কিছু বুঝে ফেলাই। এটা করতে কিন্তু আমার 10টা বছর পরিশ্রম করতে হয়েছে, আপনাদেরকে সেই পরিমাণ ধৈর্য এবং পরিশ্রম লাগবে। আচ্ছা, রিসেন্টলি রেসপেক্টেড অর ফর্ম, আমি বারবারই বলছি যে রিসেন্ট টাইমকে আমরা অ্যানালাইসিস করবো, তারপরে পাস্ট আমরা বাম দিকে তাকাবো, লেফট, অবশ্যই লেফট সাইড অলওয়েজ লিভস ক্লু, একটা কথা মনে রাখবেন, লেফট সাইড বাম দিক অলওয়েজ সবসময় লিভস রাখে আপনার জন্য ক্লু, একটা ক্লু রাখে, একটা একটা এভিডেন্স রাখে, রাইট? তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, তারপরে আলোচনা করে, অ্যানালাইসিস করে, মূল্যায়ন করে আমরা ভবিষ্যতের জন্য অ্যানালাইসিসটা করব, যেটাকে আমি পিটিজি বলি, যেটাকে আমি পটেনশিয়াল ট্রেডিং জোন বলি। এনি অফ দ্য ট্রেডস এতক্ষণ যা আলোচনা করলাম, লিস্টেড উইল মেক দ্য লেভেল, অর্থাৎ সবগুলা যে একসাথে থাকবে এমন কোনো কথা নাই, যার একটা থাকবে সেইটাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং যত বেশি থাকবে মানে বৈশিষ্ট্য বিদ্যমান তত বেশি সে ভালো হবে। মনে করেন একটা মানুষ ভালো, সে ভালো কথা বলে, তার মানে এটা তার একটা বৈশিষ্ট্য। এখন সে ভালো ভালো কথা বলে, তার ব্যবহার ভালো, তার টাকা পয়সা আছে, তা মানুষকে দান খয়রাত করে, তার চেহারা ভালো, এইটা সেটা আরো 10টা বৈশিষ্ট্য আছে। তাহলে একজনের একটা আছে, আরেকজনের দুইটা আছে, আরেকজনের তিনটা আছে, আরেকজনের পাঁচটা আছে, তাইলে কি আপনার তালিকা সেইভাবে বাড়বে না? সব মানুষ কি একরকম? এইটাই হলো মূল ব্যাপার। অর্থাৎ বৈশিষ্ট্য একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, সেইটা আমরা দেখবো। কেন? যে ইউ অনলি নিড ওয়ান অফ দ্য ট্রেডস,
listed below to qualify the level as support resistance. যেটা আমি বলছি তো সুইং হাই থাকতে পারে, সুইং লো থাকতে পারে, মাল্টিপল রিজেকশন থাকতে পারে, অবভিয়াস ইজি এন্ড স্পট দ্য মুভ অ্যাওয়ে ওয়াজ ড্রাস্টিক, এতক্ষণ আমি বাংলায় বুঝাইছি, অ্যাক্টেড অ্যাজ বোথ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স রিসেন্টলি রেসপেক্টেড ফর্ম, অর্থাৎ এইটার ভিতরে একসাথে আমি সবকিছু দেখাইছি আপনাকে, আমি যতভাবে পারি একদম খাওয়ায় দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এখন আপনারা দেখবেন, বুঝবেন এবং আমাকে দেখাবেন। আচ্ছা, এক্সট্রিম সুইং হাইজ এন্ড লো, ওই যেটা আমি একটু আগে বলছি যে একদম এক্সট্রিম, একদম চূড়ায় এবং একদম নিচে, অর্থাৎ একটা পিক একটা ভ্যালি, পাহাড়ে যদি আমরা তাকাই, আমরা যদি পাহাড়ের দিকে তাকাই তাহলে আমরা কি দেখি, অনেক সময় এরকম এরকম থাকে না পাহাড়, তাইলে এই নিচেরটা কি, এটা একটা উপত্যকার মতো, তাই না? এরপরে পাহাড়টা উপরে উঠে গেছে, দিস ইজ কল ভ্যালি, আর এটা হলো পিক চূড়া, বুঝতে পারছেন? এই সুইং হাই, এটা সুইং লো, আবার এটা সুইং হায়ার হাই, যেটা আমি বলি অনেকেই বলে, তাহলে এই পিক থেকে এই পিকটা উপরে, আবার আরো উপরে গেলে এই পিকটা এই পিকটার থেকে উপরে, একসময় তো শেষ হয়েছে, তাই না? তাইলে এটা হইলো এক্সট্রিম, আবার যখন এই নিচে চলে আসছে এটা হইলো এক্সট্রিম, মানে একদম সর্বশেষ, এটা ভ্যালি আর এটা হলো সর্বশেষ পিক, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা হওয়ার কথা না। আর এগুলো আমাকে আপনারা টাচ করে দেখাবেন, আমি আপনাদের প্রশ্ন করবো, হোয়াট ইজ পিক, হোয়াট ইজ ভ্যালি, শো মি। আমাকে অনেকেই বলে যে আমি কিভাবে করাই, আমি আপনাদেরকে এই কোর্সটা বা এই ক্লাসটা 10 মিনিটে শেষ করতে পারি, 20 মিনিটে শেষ করতে পারি, আমার এত পরিশ্রম করার দরকার নাই, আমি কোনো আমার মতো করে আমি বলতেছি, আপনি আপনার মতো করে প্রশ্ন করবেন যেগুলো আপনার মনে জাগবে, এবং সেই জাগবে কখন, যখন আপনি প্র্যাকটিস করবেন, যখন আপনি চার্টে সময় দিবেন, যদি সময় না দেন আপনার মনে জাগবে না, আপনি ফাঁকি দিবেন, আপনার কোর্স কোনো কাজে লাগবে না, আমার কাছে যান, আরো 10 জনের কাছে যান, কোনো কাজে লাগবে না, এতক্ষণ যা বলছি সেই জিনিসগুলো এখানে আবার দেখানো হয়েছে, এই পিটি এই পাওয়ার পয়েন্ট আমি দিয়ে দিব, আমি কিন্তু আমার ক্লাস শেষ করে নিয়ে আসছি। আচ্ছা, ইট ডাজ নট ম্যাটার হাউ হাই অর লো প্রাইস ইজ, এগুলো আমি সব বলছি, জাস্ট পড়বেন এবং দেখবেন, যাতে আমার কথা শোনা যায় মাথার ভিতরে, যে আপনি যখন দেখবেন মনে হবে যে স্যার এই কথাটা বলছিল, মিস করলে আমাকে দিয়েছে, মাল্টিপল রিজেকশন এখানে দেখাইছি, এগুলো আবার দেখাইছি, বারবার দেখাইছি, রাইট, যাতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা নয়, পৃথিবীর কেউ যাতে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কি এগুলা ফালতু প্রশ্ন না করে, ভাবে কেন কাজ করে কেন করে না, সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু টু দি পয়েন্ট বোঝার চেষ্টা করতেছি, রাইট? এই দেখেন, ইট শোজ দ্যাট ট্রেডার্স took action at the same level during different point in time, অর্থাৎ আজকে আমি এখানে দেখতেছি, আপনি ইন্ডিয়া থেকে দেখছেন, আরেকজন আমেরিকা থেকে দেখছে, আরেকজন অস্ট্রেলিয়া থেকে দেখছে, একটাই লেভেল দেখতেছে, এই জন্য কিন্তু এই লেভেলটা কি লেভেল, এই জন্য এই লেভেলটা ফোকাস লেভেল, এই জন্য এই লেভেলটা অত্যন্ত মূল্যবান একটা লেভেল, অন্য কোনো কারণে না, বুঝতে পারছেন? আচ্ছা, দ্য লেভেল শুড বি অবভিয়াস, অলরেডি বলছি, আপনারা আবার এটা পাওয়ার পয়েন্টে দেখবেন, দিস ইজ অবভিয়াস, আমি একটু ড্র করে দেখাইছি, দেখলেই দেখা যায়, দেখছেন? দ্য লেভেল শুড বি অবভিয়াস এন্ড ইজি এন্ড স্পট, ইজি স্পট করা যায়, অনেকে আছে স্যার বুঝি না সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স কোনটা, তার মানে ঝামেলা আছে ভেজাল আছে, বুঝতে পারছেন? এই লেভেলটা কিন্তু দেখলেই বোঝা যায়, এই লেভেলটা দেখলেই বোঝা যায়, আবার এইখানে কিন্তু ভেজাল আছে, তার মানে এই লেভেলগুলো অবভিয়াস না, এই লেভেলটা অবভিয়াস, এই লেভেলটা অবভিয়াস, দেখলেই বোঝা যায়। সো মাথার মধ্যে ঢুকায় নেন বৈশিষ্ট্যগুলো, পাওয়ার পয়েন্ট আমি দিয়ে দিব আপনাদের, ওকে, যারা আজকে আসেন তাদেরকে আমি সবাইকে দিয়ে দিব, আপনারা সবাই মেসেঞ্জারে আপনাদের ইমেল নাম্বারটা আমাকে একটু দিবেন দয়া করে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো আমি বারবার দিছি, মাইনর লেভেল, মাইনর লেভেল কোনগুলা, আমি আপনাদেরকে বারবারই বলছি যে মেজর এবং মাইনর, রাইট? তো মেজর এবং মাইনর কোনটা আপনি এটা বুঝতে হবে, তো এগুলা এই লেভেলটা হইলো বেশিরভাগ মানুষ সারা পৃথিবীর দেখতেছে, দেখার কারণে এটা হইলো মেজর এবং এক্সট্রিম এবং অবভিয়াস এবং ড্রাস্টিক, দেখেন বাড়ি খেয়ে আইসে গেছে, বাড়ি খেয়ে উপরে উঠে গেছে, একদম ইম্পালস হয়েছে, আর এখানে দেখেন একটু আসছে, এরপরে আবার এখানে অনেকক্ষণ ইয়ে করে তারপরে আবার এসেছে, তাহলে এটা মেজর না, এটা মাইনর, অথবা এটাকে এসআর বলে, হ্যাঁ, বা এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো সাপোর্ট, মানে এটা আর এটা এস, ঠিক আছে? এগুলো আপনারা বুঝতে পারবেন যখন চার্টে আপনারা সময় দিবেন, তখন বুঝতে পারবেন, অনেকে দেখবেন এইখানে আঁকে, এইখানে আঁকে, এইখানে আঁকে, তারপরে এটা ট্রেন্ড আঁকে, এই সেই কইরা চার্টটার একদম মানে বিচ্ছিরি করে ফেলায়, এরা আসলে বুঝেই নাই যে কি আঁকতে হবে আর কি না আঁকতে হবে, আমাদের চার্ট থাকবে ক্লিয়ার, কিন্তু লেভেল থাকবে, যেমন
আমি এখানে আঁকলাম, এখানে আঁকলাম, তার মানে এটা মেজর। এরপরে আমি একটা লেভেল দেখলাম যে এইটা, এইরকম অল্প কিছু থাকবে যেগুলো আমি আপনাদের কাছে টাস্ক হিসাবে নিব। এই পাওয়ার পয়েন্ট আমি দিয়ে দিব কিন্তু আপনাদেরকে, হ্যাঁ, আর প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি আসলে খুব দ্রুত আগাচ্ছি এই কারণে যে আবার ক্লাসটা শেষ হয়ে যাবে। যে ইউ ওয়ান্ট মোর ট্রেডার্স ইজিলি, দ্য বিগ গাই সিং দ্য লেভেল, ওই যে বারবার যেটা বলছি যে সবাই দেখতে পারে, সেরকম একটা লেভেল করেন। হ্যাঁ, আপনার মন গড়া ইচ্ছা মতো কুস্তি লড়ে কোনো লেভেল করবেন না, লেভেল গুলো এমন করবেন এই লেভেলটা সবার চোখে পড়ে। দ্য মুভ অ্যাওয়ে ফ্রম দ্য লেভেল ওয়াজ ড্রাস্টিক, বারবার বলছি ওই যে এই এই লেভেলের ড্রাস্টিক কোনটা বোঝা যাচ্ছে। তারপরে লেভেল হ্যাজ অ্যাক্টেস বোথ সাপোর্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, দেখেন বারবার বলছি এটা এখানে সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, এটা সাপোর্ট, এটা ব্রেক করছে, আবার টেস্ট করছে, এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই কথাগুলাই তো, এই কথাগুলার ক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে আমরা যেটা করব, থার্ড ক্লাসে আমরা যেটা করব সেটা হলো ট্রেন লাইন সাপোর্ট এবং অন্যান্য যারা শিখছি, সুইং শিখছি, ইম্পালস শিখছি, আরো যা যা শিখছি, এগুলা দিয়ে আমরা লাইভ চার্টে নেক্সট ক্লাসটা করব, ঠিক আছে? এগুলো আমরা শিখলাম, সরায় সরায় শিখলাম, এবিসি শিখলাম, এরপরে আমরা শিখবো আপেল কেমন হয়, কলা কেমন, এরপরে গদ্য পদ্য কবিতা যত যা আছে। নেক্সট ক্লাসের লিংক পাঠায়েন আমাকে অবশ্যই। আপনারা যা যে যত অংশগ্রহণ করবেন আমি সবাইকে দিব, আমি কাউকে না দিব না। আমার পুরান ছাত্র যারা আছে, আমি বললে তো মনে করবে যে স্যারের মনে নতুন ধান্দা আছে, আপনারা বলবেন। হ্যাঁ, অন্যান্য অনেকে যারা ক্লাস করছে, আপনাদের সাথে যোগাযোগ আছে, যে কেউ আনিস আমার ক্ষতি করছে, আনিসও যদি জয়েন করে ওয়েলকাম, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন, আমি যা মুখে বলি তা কাজে করার চেষ্টা করি, বিকজ আমার ভান্ডারে যতটুকু আল্লাহ দিছে ততটুকু আমি দেওয়ার চেষ্টা করি। আমার ভান্ডার যদি খালি থাকে আপনাদের দিব কি ঘোড়ার ডিম? আর একটু কথা বলি, সেটা হলো আনিস এক হিসেবে আপনার ক্ষতি করে না, আনিস আপনার নামটা সারা এলাকার ছড়াই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে পরে কথা বলবো। আরো ভালো, আমি আমি তো বলছি আনিসের জন্য আমার কোনো ইয়ে নাই, ইভেন আনিসকে আমি কয়েকবার ফোন দিছি সে ধরে নাই, এটা তার ব্যাপার। তারপরে সুয়েল রানারে ফোন দিছি, সুয়েল রানারে ফোন দিছি ধরছে, এবং আমারে বলছে যে স্যার আমি দুঃখিত এইছি। তারপরে সজীবরে আমি ফোন দিছি, সজীব একই কথা বলছে, আমার কার প্রতি কোনো কিছু নাই, যারা আমারে গালি দেয় তাদের আমি দোয়া করি আমার কিছু পাপ কাটা যায়, আমার তো ভালো হবেই। এই যে দেখছেন, এই একই কথা, একই কথা, পাগল হয়ে যায় না, মাথা ঠান্ডা করে আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। বারবার দেখানোর অর্থ হলো যাতে আপনাদের মাথায় মগজে আপনারা কারেক্টে গেলেই জিনিসগুলো ভাসে। আপনি বলে দিলাম আমি চ্যালেঞ্জ গ্যারান্টি, এরপরে আপনার বলতে হবে না যে আমি এটা জানি না, আমি এটা বুঝি না। আপনি আমার সাথে যতটুকু থাকবেন আপনি জানবেন বুঝবেন ইনশাল্লাহ, না বুঝলে আমি আসি। আপনি যদি বুঝেন যে স্যারের দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ দিছে তার যতটুকু, এবং স্যার সেটা উজাড় করে দিতে চায়, তাইলে আপনি আমার কাছে পাবেন। আর আপনি যদি বলেন স্যার আমার পাঁচটা ভিডিও দিছে, স্যার আমার এটা শিখাইছে, এটা আমার শিখায় নাই, তাহলে আপনি কিছুই পাবেন না, ওই ভিডিও পাবেন, সময় পাবেন। কথা ছিল আমার সেটা হলো, এখানে আজকে যারা যারা আপনার যে নতুন স্টুডেন্ট যারা আছে তাদের কাছে আমার একটা কথা। হ্যাঁ, আমি আসলে বিভিন্ন জায়গায় এগুলা ঘাটাঘাটি করে দেখছি। হ্যাঁ, আপনি এখানে যতটুকু দিচ্ছেন এগুলি যদি ভালোভাবে অ্যানালাইসিস করে, হ্যাঁ, ভালোভাবে এন্ট্রি নেওয়া যায়, প্রফিট করা সম্ভব। হ্যাঁ, আমি নতুনদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাচ্ছি, হ্যাঁ, যারা আছেন। হ্যাঁ, কারণ আমি কিন্তু এই তৌহিদ আনাম স্যারের ক্লাস গুলি অনেক আগে থেকেই করতেছি, সেখানে আমাদের ব্যর্থতা যে আমরা আসলে ওর কথা অনুযায়ী আমরা কাজটাকে ওইভাবে করতে পারি না, করতে পারি নাই, ক্লাস গুলি কাজগুলি করে দেখাইতে পারি নাই, হ্যাঁ, নিয়মিত প্র্যাকটিস করি নাই। হ্যাঁ, মানে মনে করছি যে ফালতু আর কি। তো আপনারা যারা আছেন আমি বলবো, আসলে আমি বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইসিস করে যতটুকু বুঝছি যে আসলে এগুলি শিখানো হয়, ঘুরে গেড়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন, হ্যাঁ, তারপর হচ্ছে স্মার্ট মানি। তবে স্মার্ট মানি সব জায়গায় শিখানো হয় না, এখানে আশা করা যায় যে কিছু পাবেন। তো ধন্যবাদ স্যার, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ধন্যবাদ, আপনি যে কথাগুলো বলছেন, মনের কথাগুলো বলছেন, আমার খুবই ভালো লাগছে এই কথাগুলো। আমি বলি, আমি বললে এটা এটা মানে আমার কোর্সের প্রচার প্রচারণা হয়ে যায়। আপনারা যখন বলেন অন্তর থেকে বলেন, আপনারা গালি দেন অন্তর থেকে দেন, আমার কোনো অসুবিধা নেই, আমি নিজেরে শুধরাই নিব যদি আমার ভুল থাকে। কোনো ভুল তো অবশ্যই আছে, আমি মানুষ, আমার তো ভুল থাকবেই, তাই না? কিন্তু আমি বিশ্বাস করেন 10টা বছর এখানে সময় দিছি কিছু জানার জন্য, বুঝার জন্য। যখন আমারে বলে যে স্যার আপনি কয় টাকা কামাইছেন, আমার এফএক্স বুক দেখান, তখন আমার কষ্ট লাগে যে ভাই আমি কি জানি সেইটার দিকে বুঝার চেষ্টা করো। আমার এফএক্স বুক দেখে তোমার কি হবে? নাথিং, কিচ্ছু হবে না। আপনি দেখলেন, দেখে বলেন ও হরে বাবা ভালো, আর এটা ফালতু, কি লাভ হবে? কিন্তু আপনি যদি আমার কাছ থেকে কিছু শিখেন, আপনার গ্রামে যে গরিব শিক্ষক আছে তার ছাত্ররা কি সচিবালয়ে যায় না, মন্ত্রী মিনিস্টার হয় না? এখন আপনি যদি বলেন যে তুই বেটা ফালতু, আর তো মন্ত্রী হইতে পারো, তো মিনিস্টার হইতে পারো, তুই কি শিখাবি?
আপনি প্রশ্ন করেন নিজেকে, আপনি কি ওই টিচারকে সম্মান করবেন না? আপনি বার্সেলোনা যে কোচ করে, যে এত টাকা বড় বড় প্লেয়ারদের কোচ করে, তার ক্ষমতা কি মেসির চেয়ে বেশি না কম? কিন্তু সে তার কোচ, তার উস্তাদ, তার একটা কিছু আছে, এই জন্য তো সে তার ম্যানেজার কোচ, তা কি হয়েছে না? আমি শ্রেষ্ঠ না ফালতু, এটা মূল্যায়ন একদিন হবে এবং আপনারাই করবেন ইনশাল্লাহ। আমার বয়স এখন 50+, আমার দেওয়ার সময়, আমার নেওয়ার কিছু নাই, বাট আমি পেইড কোর্স এই জন্য করি যাতে বাংলাদেশে আপনারা বলতে পারে যে না, এই একটা লুক ছিল যে সে লড়াই করে 10টা বছরে অন্তত 20টা ছেলে পড়ায় গেছে, 50টা ছেলে পড়ায় গেছে, তার মধ্যে আমরা 5 জন আছি তারে ধারণ করি, বুঝতে পারছেন? যেমন সুলাইমান আমার এখানে আছে, তার সাথে আমার দিনে একবার কথা হয় না, এরকম খুব কম গেছে, 365 দিন না হোক অন্তত 300 দিন 250 দিন হয়, এইটাই কিন্তু আমি বিরক্ত হই না আপনাদের সবাই, এটাই বলতেছি যে আপনারাও ওই ভাবেই পরিশ্রম করেন, ওইভাবে জানার চেষ্টা করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন। আমি না শুধু, যার কাছ থেকে যতটুকু পান অবশ্যই পাবেন, বিশ্বাস করেন, আপনারা যদি ধারণ করতে পারেন তাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া কিন্তু দেওয়ার কিছু নাই। এগুলি ট্যাবলেট না যে আমি আপনার দিয়ে দিব, ঠিক আছে? আমার ক্লাস কিন্তু শেষ, আমি আপনাদেরকে বারবার এই জিনিসগুলো দিছি, আপনি দেখেন বারবার, এবং আমি এখানে লিখেও দিছি যে কি কি বৈশিষ্ট্য এখানে আছে, এক্সট্রিম সুইং এই যে আছে, তারপরে লেভেল ইজ অবভিয়াস, দেখলেই মনে হয় অবভিয়াস, তারপরে দা মুভ অ্যাওয়ে ড্রাস্টিক, দেখলেই মনে হয় এখান থেকে ইম্পালস করছে ড্রাস্টিক, মাল্টিপল রিজেকশন, দেখলেই মনে হয় মাল্টিপল রিজেকশন। স্যার ভালো জিনিসের একটা খুব কম, তারপরে এরকম যত বৈশিষ্ট্য বের করবেন আপনি দেখবেন যে আপনার এগুলা দেখতে বুঝতে কোনো সমস্যাই হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই যে আবার দেখাইছি, এখানে 4টা বৈশিষ্ট্য আছে, আমার থেকে ভালো করতে পারেন, আমার থেকে ভালো আপনারা শিখান, এইটাই আমি চাই, বুঝতে পারছেন? লাইন্স ভার্সেস জোন, আমরা কি লাইন আঁকবো না জোন আঁকবো, এটা কিন্তু একটা প্রশ্ন, এইটা আমরা এখন দেখবো। দেখেন যে অনেকে প্রশ্ন করে যে স্যার লাইন দিয়ে জোন করবো না ইয়ে করবো, দেখেন এখানে কি করছে, লাইনটা আঁকছে একটা জোন হিসাবে, এবং এখানে কি নিছে, চুজিং বিটুইন ড্রয়িং লাইনস অর জোন, এটা কিন্তু কনফিউশন হয়ে যায় যে আমরা কি করবো। অনেকে মোটা করে, অনেকে চিকন করে, অনেকে ক্যান্ডেলের মাথা নেয়, অনেকে ক্যান্ডেলের ওই আগার ভিতরে আইকে রাখে যার কোনো মানে আগা মাথা নাই। তো এগুলা দেখেন, দ্য ফলোয়িং সলভস ডিবেট দ্যাট মোস্ট ট্রেডস হ্যাভ, আমরা এই ডিবেটটাকে আজকে শেষ করে দিব যে লাইনস না ক্যান্ডেল, do you draw in your lines through the candle close, মানে candle close মানে body দিয়া, or candle wicks অর্থাৎ ওই মাথা দিয়া, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অনেকে দেখবেন যে এরকম একটা candle, ঠিক আছে, অনেকে এইখানে আঁকে, অনেকে এইখানে আঁকে, এখন আরেকটা candle এই মাথার মধ্যে গেছে, অনেকে আবার এইখানে আঁকে, এগুলা বুঝতে হবে যে আমি কোথায় আঁকবো, বুঝতে পারছেন? ওইটাই আমি দেখবো, ওইটাই আমরা এখন দেখবো, এইভাবে কোথাও পাবেন না। আমার 10 মিনিট আছে, আর 10 মিনিটে আমি আপনাদের ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? আর 10 মিনিট আছে, আপনারা দ্রুত দেখে নেন, এগুলো দেখবেন আপনারা আঁকবেন। এই যে ওয়েজ টু ড্র ইন রেজিস্ট্যান্স, কিভাবে আঁকছে সেটা দেখেন, ফার্স্ট ওয়ে, প্রথম পথ, ইউজিং জাস্ট সিঙ্গেল লাইন, মেক শিওর রিভার্সাল পয়েন্ট আর টাচিং, দেখেন টাচ করছে, তারপরে আপনার কিভাবে ড্র করছি সেটা দেখেন, চার্টে আমাকে দেখাবেন, ঠিক আছে? আবার দেখেন, ইউজিং জাস্ট সিঙ্গেল লাইন, জাস্ট একটা সিঙ্গেল লাইন দিয়ে আসছে, আপনি ছবিগুলো দেখবেন, দরকার হলে আমাকে প্রশ্ন করবেন। তারপরে এখানে কি আসছে, ইটস মেসি, এটা অনেক, এই যে দুইটা সাইডটা ফার্স্টটা অনেকে আঁকে, দেখবেন বুঝেই না কি আঁকবে। এই যে আমরা প্রিফারড মেথডটা কি সেইটা, উই হ্যাভ বোথ ক্যান্ডেল ক্লোজ বডি অ্যান্ড উইক কভার্ড, অর্থাৎ দেখেন এখানে উইক আছে, এখানে বডি আইসে গেছে আসছে, কিন্তু বডি আমরা কাটবো না, ঠিক আছে? বডিটাকে আমরা কাটবো না, একটা জোন হিসাবে নিব, অর্থাৎ ক্লোজটা নিব, উইকটা নিব। হ্যাঁ, এগুলাই আমি বারবার দেখাচ্ছি, বোঝাচ্ছি এই ছবিগুলো। হ্যাঁ, তো প্রিফারড মেথড কি, ফার্স্ট ওয়ে কি, সব আমি এখানে দেখাইছি, আমি খুব দ্রুত চলে গেলাম কারণ আপনাদের একটু কথা শুনবো 5 মিনিট, এই জন্য আমি এটা দিয়ে দিব। দেখেন আমি 5টা স্লাইড দিয়ে
আপনাদের ক্লাসটা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে এত এত স্লাইড এই জন্য দিই যাতে আমার পরিশ্রমটাকে আপনারা অন্তত একটু সম্মান করেন। এখন আপনারা সবাই একটু একটু বলেন আজকে ক্লাসটা কেমন লাগছে বা কোনো প্রশ্ন আছে কিনা, আমি আর বলবো না। একজন করে নাম বলে বলেন, 1 মিনিট করে বলেন প্লিজ। হ্যালো সুলাইমান, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলেন স্যার, আপনি সব সময় চুপ করে ছিলেন বলেন, কারণ আপনার সাথে তো প্রতিদিন কথা হয়, 1 মিনিট বলেন স্যার। আলহামদুলিল্লাহ স্যার, অনেক সুন্দর একটা ক্লাস দেখলাম, যেগুলো আমরা একসময় মিস করছি, আমরা এইসব বিষয়গুলো বুঝছিলাম অনেক দেরিতে গিয়ে, তো কিন্তু এখন যারা আপনার নতুন স্টুডেন্ট তারা খুব সহজে আমার মনে হয় সুইং হাই লো এবং জোন এই কোথায় আমাদের স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স তো কোথায় উইক সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা খুব সহজে বুঝতে পারবে জোন ড্র করার মাধ্যমে। তো আমরা যদি এভাবে ড্র করি তাহলে ওইখান থেকে আমাদের লস হওয়ার পসিবিলিটিটা কম থাকে, আর যদিও বা লস হয় উইকনেস যেটা ক্যান্ডেলের উইক হয় ওই উইকে হয়তো 10-20 পিপস লস হবে, কিন্তু 60 পিপস 80 পিপস মতো গেইন হবে। তো খুব ভালো একটা সুইং হাই লোর উপর বা সাপোর্ট রেজিস্ট্যান্স এর উপর আমার দেখা একটা ভিডিও ছিল, খুবই চমৎকার লাগলো আমার কাছে এটা। আলহামদুলিল্লাহ ধন্যবাদ। সাইফুল ভাই, সাইফুল ভাই আমি পুরান স্টুডেন্ট থেকে আসতেছি আর কি, সাইফুল ভাই, সাইফুল ভাই কি আছেন? জি আছি স্যার, বিষয়টা আমি বলছেন আপনি যেটা বলতে চাই। জি বলেন 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 ভাই। মানে সাপোর্ট রেজিস্ট্যান্স এর বিষয়ে মানে বলার জন্য বলছেন না? হ্যাঁ না, সাপোর্ট রেজিস্ট্যান্স না, ক্লাস্টার বিষয়ে, কারণ এখানে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল না, এখানে বহুত কিছু ছিল, অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র ছিল, আবার অনেকে বলবে ফালতু, আমি এই ভিডিওটা স্যাম্পল হিসেবে রাখবো বুঝছেন, আমি শেয়ার করব, কিন্তু অনেকে বাজে মন্তব্য করবে করুক, কিন্তু অনেকে এটার ভিতর থেকে ভালো কিছু নিতে পারবে ইনশাল্লাহ। আপনি কি আজকের ক্লাসে ভালো কিছু নিতে পারছেন? আপনি কিন্তু আমার পুরান স্টুডেন্ট, নতুন কিছু পাইছেন না? আপনার এখান থেকে আজকে যেটা পাইলাম যেমন বিশেষ করে স্মার্ট মানি, জি হ্যাঁ স্মার্ট মানি, যারা আমাদেরকে এভাবে বুঝাচ্ছে যে মার্কেটটা হবে একরকম কিন্তু আসলে ওরা করে আরেক রকম, জি হ্যাঁ এই জিনিসগুলো যেমন আজকে নতুন পাইলাম। তারপরে যে ডলারের যে বিষয়গুলি চলে আসলো, জি যে আসলে ডলার পৃথিবীতে এটা আসলে এখন বর্তমানে কিং, জি ওটাতে মানে ডলারকে ফ্লো করতেই হবে, হ্যাঁ এই বিষয়গুলি নতুন পাইলাম। হ্যাঁ তারপর আরো অনেকগুলি কথাই তো দেখলাম আজকে অনেক অ্যাড হয়েছে, জি হ্যাঁ তবে আমার একটাই কথা যে আসলে আমি আসলে আপনাকে ওইভাবে মূল্যায়ন করি নাই পিছনে, কিন্তু আমি এখন হিসাব করে দেখছি যে আসলে সব জায়গায় এগুলি শেখানো হয়, হ্যাঁ ঘুরাই ফিরাই টাকা বেশি নেয় বা এই করে সেই করে, আপনি যা শিখাইছেন ওই এখানে এলো, আপনার শিখানোটা হচ্ছে পুরো মার্কেট ব্যাপী যে কোথায় কি হচ্ছে, আর অন্যান্যরা কি করে শুধু কোথায় এন্ট্রি নেবেন, কোথায় আসল দেবেন, কোথায় টিপি দেবেন, এর দূরেই শেষ। আর কেউ আপনি তো আমার 3-4 বছর আগে, আমার 3-4 বছর আগে স্টুডেন্ট, 3-4 বছর কেউ খবর রাখে, কেউ না স্যারের স্টুডেন্ট খবর রাখে না স্টুডেন্ট স্যারের খবর রাখে, যাই হোক না খবর রাখে না, কিন্তু দেখলাম যে না আপনি আসলে যাই হোক আজকে মোটামুটি অনেকগুলি তথ্য পাইছি, তো আমি আশা করব যে আসলে আপনি কন্টিনিউ করবেন। আমার যারা স্টুডেন্ট আছে সুলাইমান, আপনি সাইফুল আপনারা বলবেন আমিও বলবো, হ্যাঁ ওরা যদি আসে ওরাও এইভাবেই পাবে, নতুন কিছু পাবে ইনশাল্লাহ। আচ্ছা এখন কে বলবে? বন্ধন দাদা আপনি একটু বলেন, 1 মিনিট ডাইরেক্ট, 1 মিনিট সময় আছে কিনা সবার? স্যার বলার তো কিছুই নেই, খুব ভালো জিনিস, অল গুড, সব ভালো, ঠিক আছে। এখন আবার ইন্ডিয়ান স্টুডেন্ট দরকার, ভালো এখন আবার ইন্ডিয়ান স্টুডেন্ট দরকার, দেব তো, হ্যাঁ দেব তো, হ্যাঁ দেব তো, অনেক জানি 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 দাদা, আপনার ক্লাসটা ভালো লাগছে নিশ্চয়ই না, নতুন কিছু পাইছেন? ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারে আজকে আর বেশি বলতে দিলাম না, আপনি এই যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জাহিদ ভাই আপনি কিছু বলেন, জাহিদ ভাই। হ্যাঁ এই তো ক্লাসটা তো দেখলাম, খুবই ভালো, ইফেক্টিভ হয়েছে অনেক, আমিও আগে জানতাম কিন্তু এই যে এত ভালোভাবে আপনি বুঝাই দিলেন এটা ছিল আরো, আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, টাস্ক দেখাইতে হবে, নালে কিন্তু আপনারা ফাঁকি দিলে আমি ফাঁকি দিব, বুঝতে পারছেন? আমি ক্লাস 10 মিনিটে 20 মিনিটে শেষ করতে পারতাম, আমি 2 ঘন্টা সময় দিছি এমনি না, আমার কষ্ট হয়, আমার বয়স এখন 50+, বুঝতে পারছেন? আমি বসে থাকলাম কোমর ব্যথা করে, চোখে সমস্যা হয়, অনেক কষ্ট করে আপনাদের ক্লাসগুলাই করাই, আপনারা এটা বোঝার চেষ্টা করেন, পরিশ্রম করেন প্লিজ। আচ্ছা হালিম ভাই, হালিম ভাই কিছু বলেন, আছেন তো? আরে হালিম ভাই মনে আবার নাই হয়ে গেছে,
এই বেচারা আছে ক্লাসটা ভালো করতে পারে নাই। জাহিদ ভাই আপনি ওনার একটু সহযোগিতা করেন ভাই। জি আচ্ছা করব না ইনশাআল্লাহ। আর সবাই সবাইকে সহযোগিতা করবেন, ঠিক আছে? ক্লাসটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, সবার কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিলাম, ঠিক আছে? কালকে আমার টক শো হবে, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা টক শো জয়েন করেন। হ্যাঁ, ওই যে ইনভেস্টার ইয়েতে ওই যে রাসেল অন্বেষা, সে আমাকে রিকোয়েস্ট করছে, তো সেখানেও আমি অনেক কিছু হয়তো নতুন বলবো। হ্যাঁ, আমার যতটুকু অভিজ্ঞতা চেষ্টা করব আর কি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর জয়েন করবেন, আর লিঙ্কটা শেয়ার টিয়ার করেন, কারণ আমি চাই কি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাইতে। আপনারা পাঁচজন শুনছেন এখানে, বলছি স্যার কটার সময়? স্যার কটার সময় কালকে? কালকে এই তো 9টার দিকে হবে সম্ভবত। ওরা প্রচার করবে, হ্যাঁ, ওরা আবার বিভিন্ন গ্রুপে টুপে দিবে, আমিও দিব, আপনাদেরকে লিঙ্ক দিব, ঠিক আছে? কারণ আমি চাই যে আমি যতদিন বাইচে আছি যত বেশি মানুষের কাছে যাওয়া যায়, পৌঁছানো যায়, কারণ আমি মনে করি প্রতিদিন আমার মৃত্যু, এটা মনে করেই মানুষকে চলতে হবে, বুঝতে পারছেন? তো অনেক কিছু চেষ্টা করছি মানুষকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, অনেক অপবাদ অপমান অপদস্থ হচ্ছি, তারপরে করে যাচ্ছি, কারণ আপনাদের কাছে যে ভালোবাসা শ্রদ্ধা, যে অন্তরের কথাগুলো পাই, সেগুলো আমার অন্তরকে ছুঁয়ে যায়, বুঝতে পারছেন? তো এগুলাই আমার শক্তি। আর আপনারা যে প্রশ্নই করেন ইনশাল্লাহ আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করব। আপনারা অ্যানালাইসিস করেন, আপনারা একটা গ্রুপ করছেন তো, হালিম ভাই একটা গ্রুপ করছে, ওই গ্রুপে জয়েন করেন। আমি আমার পিটিজির জন্য ওই গ্রুপে, আমি চাই আপনারা একটু পরিশ্রম করেন, আপনারা অ্যানালাইসিস করেন, আপনারা জিজ্ঞেস করেন। আপনাদের আমি সিগন্যাল দিব না বলছি, কিন্তু ওগুলাই সিগন্যালের মতো হয়ে যাবে। আর আপনারা আমার সাথে যারা আরো সামনে জয়েন করবেন, ইয়ে করবেন, অবশ্যই আপনাদের একটাই কাজ থাকবে, সেটা হলো আমি যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারি। আপনাদের কাছে আর কিছু চাই না, ওই 10-20 হাজার টাকা তো আপনারা দিবেনই, তার সাথে যাতে আমি দোয়া পাই, বুঝতে পারছেন? কারণ আমি শুধু, আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। জি স্যার বলেন। সেটা হলো যে সবার পক্ষ থেকে রিকোয়েস্ট হচ্ছে যে আপনার এই যে এতগুলো আমাদেরকে শিখাচ্ছেন, তো সবগুলি মিলিয়ে যখন আপনি একটা এন্ট্রি নেবেন, এই এন্ট্রিটা বিশেষ করে আমাদের স্পেশাল গ্রুপের সাথে একটু শেয়ার করবেন যে আমি এখান থেকে এইভাবে পাইয়ে এন্ট্রিটা নিছি। আপনারা যদি পোস্ট অ্যানালাইসিস করতেন আমি অবশ্যই উত্তর দিতাম। আনিসের সাথে আমার দ্বন্দ্ব হয়েছে এটা নিয়ে যে বাবা তুই পোস্ট কর, অ্যানালাইসিস কর, আমার জিজ্ঞেস কর, সে কিছুই করে নাই। এখন আর এখান থেকে হারায় যায় না আপনারা, আপনারা একত্রিত হন, মানুষ দেখুক যে আমরা আসলে ভালো কিছু করতে পারি, বিশ্বাস করেন, বিলিভ করেন। আমার চোখ দুইটা, আমরা যদি 20 জন 10 জন 5 জন একসাথে হই, আমাদের জোড়া চোখ গুলা একসাথে কাজ করবে, ব্রেন গুলো একসাথে কাজ করবে। একসময় আমি অসুস্থ হই, একসময় আমি বা আপনি যে কেউ অনুপস্থিত থাকি, কিন্তু আমার অ্যানালিসিসটা যদি সুলাইমান করে সেটা যদি আমার ভালো লাগে, আমি কিন্তু সুলাইমানকে ফলো করি, করব। সাইফুলেরটা ভালো লাগে, আমি করব। এই একটা বন্ধন, এটা অনেক বড় দরকার, বুঝতে পারছেন? আমি এই পরিবারটা গড়ে তুলতে চাই। আপনি তখন আর এখন যেটা বলছেন এটা তখন ইজি দেখবেন, অবশ্যই করবো। আমি যখন দেখবো আপনারা করতেছেন আমি করব না, অবশ্যই করব, আমার তো কোনো সমস্যা নাই। আর আমি তো লাইভ ট্রেডিং রুম বলছি তো আপনাদের সাথে, আমি করব, আপনারা নিজেরাই করবেন এক সময়, বুঝতে পারছেন? আগে আপনারা আমাকে চেষ্টা করেন আমার কথাগুলো ফলো করার। শুনলেন ভাই, সাইফুল ভাই, ঠিক আছে? আমি যেটা বলছি বুঝতে পারছেন তো? আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব, অবশ্যই থাকবো, আমার শরীর যতক্ষণ মানে কুলায়,